টিভিএস ম্যাট্রো ফুয়েল মিটার মেরামত। এই ফুয়েল মিটারের এখান থেকে এটা খুলে নেব, যে আমরা এটুকু খুলে নিয়েছি, এখানে যে প্রবলেমটা আছে সেটা হলো এখানে যে মাথা আছে এই ফুয়েল মিটারের যেটা থেকে সংযোগ পায়, এটা কিন্তু মাথাটা ক্ষয় হয়ে গেছে, যার জন্য কিন্তু নিচের সাইডে অর্থাৎ 1 লিটার 2 লিটার 5 লিটার তেল থাকলে কিন্তু শো করছে না। যখন দেখা যাচ্ছে ট্যাঙ্কি ফুল লোড তখন ফুল শো করছে। তো এর জন্য আমরা এটা খুলে নিয়েছি। অনেক সময় এই পার্টসগুলো নষ্ট হয়ে গেলেও কিন্তু মিটার শো করে না। তো এখানে যে স্প্রিং দিয়ে চাপ দিয়ে রাখা থাকে এটা আমরা খুলে নিলাম। এছাড়া এখানে কিন্তু আমরা এটা আস্তে করে বাইর করে নেব। এখানে কিন্তু যেভাবে সংযোগ দেওয়া আছে এটা কিন্তু একটা সংযোগ, এই সংযোগ যদি না পায় তাতেও কিন্তু মিটার কাজ করবে না। তো আমাদের একটু ঠিক করে দিতে হবে, এই মাথায় সংযোগ পাচ্ছে না, যার কারণেই ফুয়েল মিটারটা কতটুকু উঠছে কতটুকু তেল আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এটা একটু পরিষ্কার করে দেব। তো আমরা এখানে কিন্তু সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এইরকম মাথাটা পরিষ্কার করে দিলাম, এরপর আমরা একটু পরিষ্কার করে দেব। তো এখানে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দেব যাতে সংযোগটা ঠিক মতো পায়, কখনো এই পার্টসগুলো মেরে যায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা মিটার পরিবর্তন করে দিই। তাছাড়া এভাবে পরিষ্কার করে কাজ করে দিলে কিন্তু কাজ হয়। এটাকে এরকম ভাঁজ দিয়ে নেব, এটার সঙ্গে যেন সুন্দরভাবে টাচ পায়। উপরেরটা একটা বডি কানেকশন হবে যেটা এখানে থাকবে, সংযোগটা ঠিক মতো পায়। তো ঠিক এভাবে যথারীতি আমরা আবার সেটিং করে দিলাম। এরপর আমরা দেখব আসলে মিটারটা ঠিক মতো কাজ করে নাকি। এখানে কিন্তু অতিরিক্ত প্রেসারেরও কাম নাই, যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই প্রয়োগ করব। তো আমরা এখানে সেটিং করে নিলাম, এবার আমরা সুইচ দিয়ে ঠিক এইভাবে আমরা দেখব। তো ঠিক এরকম যতটুকু তেল আছে অতটুকু উঠবে এভাবে আমরা কাজ করে দেবো।